ছবিতে দিবে আমরা তো হচ্ছে কি যে আজকালকার নাকি আজকের দিনে ভালো কিছু করে ভাইরাল হওয়া যায় আজকে ভাইরাল হতে গেলে উল্টোপাল্টা কিছু করতে হয় তো সেদিন আমার একজন আমাদের টিম অফিসার একজন টিম আমাকে বুদ্ধি দিচ্ছিল যে দাদা আপনি একটা কাজ করবেন আপনি প্রিমিয়ার শোর দিন মঞ্চে মিমকে হঠাৎ করে জড়িয়ে ধরে চুমু খেয়ে বসবে যে তুমি বেস্ট অভিনেত্রী এবং মিম কাঁদতে কাঁদতে বেরিয়ে যাবে মিম বলবে যে উনি আমাকে এটা করতে পারে না আমি বলবো যে না আমি তো পারফর্মারকে ভালোবেসে চুমু খেয়েছি দেখবেন যে আপনি ভাইরাল হয়ে যাবে আমরা এটা বিশ্বাস করি না আমাদের কাছে মনে হয় কি আমরা না পারবো না এটা আসলে আমরা আমাদের কাজ দিয়েই ভাইরাল হতে পারবো আমরা কাজের বাইরে অন্য কোনো কিছু দিয়ে পারবো না আসলে এটা সো আমরা অল্প অল্প করে এগোই আমরা অল্প অল্প ভাইরাল হতে থাকবো এইটাতে আসলে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো ছিল কারণ আমি তো অ্যাজ এ আর্টিস্ট আমি এটা বিলিভ করি যদি আমার এমন যদি হতো একটা লাইন আছে আমাদের আমি বারবার এই কথাটা বলছিলাম বিভিন্ন ইন্টারভিউতে বলেছি যে উই আর নট হিয়ার টু উইন উই আর হিয়ার টু মেক এ ডিফারেন্স আগে তারপরে বাকি থাকে বাট এখানে বেশ কয়েকটা ডায়লগ মানুষের পছন্দ হচ্ছে উইচ ইজ অলসো পজিটিভ সাইন আমার মনে হয় তরুণরা অনেক বেশি রিলেট করতে পারছেন কারণ তারা সিনেমাটি চমৎকার হয়েছে পলক ভাই পুরো কথাটা বলে দিয়েছে আমি জাস্ট দুটো কথা বলতে চাই যে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে এখন একটা বড় সুবাতাস বইছে এই জায়গায় অন্তর্জাল একেবারে যে কথাটা বলেছে একটা প্যারাডাইম শিফট একদম ওই জায়গায় আমি শুধুমাত্র অন্তর্জাল ছবির অভিনয় সেট ব্যাকগ্রাউন্ড স্কোর এভরিথিং ইটস অ্যাবসলিউট টাইরনে গাওয়াজ নাই কেন ও থ্যাংক ইউ একটা ছোট বলেন কেমন আছেন থ্যাংক ইউ 22 তারিখে কি আসছে বলো তো আরেকটু ধরে 22 তারিখে কি আসছে ইয়েস অন্তর্জাল আসছে আমার যে চরিত্রে প্লে করছি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট এই ধরনের চরিত্র আমার প্রথমবার করা এবং এতটুকু বলতে পারি এই ছবি দেখে আমরা প্রাউড ফিল করবেন যে আমাদের বাংলাদেশের ছবি মানে খুবই গ্র্যান্ড হবে এবং এই ধরনের স্টোরি নিয়ে এই এইটা এবার প্রথম মানে এর আগে কখনো হয়নি তো আপনারা সবাই উই এই সিনেমাটা তো আসলে যে ইন্টারনেটের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে এই সিনেমাটা আসলে তরুণ প্রজন্মের জন্য কতটুকু উপকার হবে বলে মনে করেন কারণ আমরা তরুণ প্রজন্মরা এখনো ইন্টারনেটের ব্যবহার করি সিয়াম আহমেদকে ভালোবাসি তো অবশ্যই তার কাজও অনেক ভালো হবে আমরা আশা করি এটা অনেক দুর্দান্ত হবে এবং আমরা সবাই মিলে সিনেমা হলে যে এই ছবিটা দেখব এই ভাই এত ভাই ইনশাল্লাহ চলতে পারবে কারণ সিয়াম আহমেদ বিগত যতগুলো কাজ করছে সবগুলোই অনেক জনপ্রিয় হয়েছে খুবই ইন্টারেস্টিং ছিল দেখা গেছে যে আমরা বলিউডে কাজ করছি আমাদের